আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ জাসমিন বেগম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সামনে আইছি। আশা করি সকল ভালো আছেন গিয়া। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেষ পর্যন্ত দেখবা গিয়া। তে আজকের রেসিপি হইল গিয়া হোল মাছ রানমু। হোল মাছের দুইও কল্লা দি রানমু গিয়া টেমেটো। তে আগে একটা হোল মাছের কল্লা রইছিল, তে কই টেমেটো দি রান দিলাম। তে হোল মাছ এখানো বুনা করমো, শক্ত মুরুপ রানমু গিয়া আমি কদু দি আর বেড়ির মাংস রান্ম। এখানে আমি বেড়ির মাংস ভিজাইয়া তৈছি, যে হোল মাছর বাড়া ফালাইরাম, খাঞ্চি দি খাটিলাম। ওই খাঞ্চি দি খাইটা বাড়া উড়া তো গিয়া মাছ বানাইতাম, ওই গিয়া দাঁত বইয়া। এখন আমি চামুচ এখান লইছি, বাড়া ফালাইবার লাগে। কষা মারার লগেও চাইরঙ্কা ছিটকিয়া ফোড়ন ধরছে গিয়া বই। শিং সারিয়ে আমি তো সামুস্তি কষা মারি আর হরির চাইরঙ্কা ছুটিয়া যাইতো না, পানির জায়গা শিঙ্গও পড়ে যায়। এই না আমি পেঁয়াজ উস খাটিয়া রেডি করছি, দোকানও পেঁয়াজ খাটিয়া থইছি, টমেটো খাড়ছি। আর কদু খাটিয়া রাখছি, বাখরো পাতা বিটরুট ফলিয়া রাখছি, বেড়ির মাংস দইয়া তৈছি বৌলো, শক্ত মরুপ দইয়া উই আমি বৌলো রেডি করে দিছি। এখন আমি খালি হোল মাছ আমি বানাইমু দাঁত বইয়া। দুইও খোল্লা খাটি লইছি, খোল্লা সপ্তাহে আস্তে আস্তে আনি লইছি, খাটতে যে কষ্ট হয়েছে দাঁতে। হোল মাছরে আমি দুইটো মা করছি, করিয়া সাইটর গিয়া স্কিন ফালাইরাম। আমি গুল গুল করে খাটি লইরাম, সপ্তাহে যখন খাটি আনি লইতাম গুল গুল করিয়া, তে আসলে তোতা কষ্ট হইল না। এখানে আমরা প্রায় সময়ও গিয়া ইলিশা মাছ, হোল মাছ, বাইং মাছ ইতা আমরা খাটাইয়া আনি না, সপ্তাহে আস্তে আস্তে আনি লাই। আর গরো আইনা খাটা লাগে আগে। এখন আমি খাটি আর মাছরে টুমা টুমা করে খাটি লইরাম, প্রায় আমার শেষ হোক গিয়া মাছ খাটা। বড় হোল দানে খাটতে একটু কষ্ট হয়েছে, মাছ কাটা আমার শেষ। এখন আমি একটা হান্ডি বোয়াইছি কুকারের উপরে, আমি বাগার দিম গিয়া তরকারি। হান্ডিটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিলাম, তেল দিলাম বিসমিল্লা। যে হান্ডি বোয়াইছি ও হান্ডির মাঝে আমি মাছ বিরান করবো, আমি অন্য কোনো পানও বিরান করতাম না। দেখো মাছ খানাই আমি তোরা লবণ দিমু, অলৈত দিমু, ও হান্ডির মাঝে আমি মাছ বিরান করিলাম। লবণ দিছি মাছের মাঝে, সামান্য অলৈত দিলাম, দিয়ে আমি মাছরে মাখাইরাম। মাছের লবণ লাগতো, অলৈত লাগতো, ওই চাইরঙ্কা আমি মাখাইরাম। মাখানি শেষ, এখন আমি মাছ চাড়ি দিলাম, একটুমা একটুমা করে আমি সকল মাছ চাড়িয়া। সব মাছ আমি দিলাইছি, এখন আমি এক সাইড উল্টাইয়া দিলাম। মাছ উল্টাইয়া দিয়া শেষ, মাছ বিরান হয়ে গেছে। এখন আমি একটুমা একটুমা করে আমি তুলি নিলাম মাছ।
মাছ আমি প্লেটে লই লিছি, এখন আমি রসুন দিব। রসুন দিলাম, দিয়া পেঁয়াজ দিলাম, লাড়িয়া দিলাম, পাঁচ থেকে ছয় মিনিট আমি জাল দিব, পেঁয়াজ ব্রাউন হইবার লাগে। এখন আমি লবণ দিলাম, লবণ দিলাম, দিয়া লাড়িয়া লিটি গুড়িয়া দিলাম, এক গিলাস পানি দিলাম, দিয়া লাড়িয়া আবারও গুড়িয়া দিব। দিয়ে আরো পাঁচ ছয় মিনিট আমি জাল দিব, পেঁয়াজ ইসবার লাগে। এখন আমি মশলা দিব, পেঁয়াজ ইজি গেছে, মশলা দিলাম, মরিচ দিলাম, হলুদ দিলাম, বাহর দিছি, পুরা জিরা দিছি, দিয়া লিটটা দি গুড়িয়া দিলাম মশলা খস্ত করে, লাড়িয়া দিলাম, মশলা যদি বালাটিকে খসে না তার খারি মজো হইত না, মশলা জ্বালানি লাগবো, তার বাদে গিয়া তার খারি গিয়া মজো বাখরা বাখরা থাকে মশলা। পানি দিলাম আমি এক গিলাস, দিয়ে আরো জাল দিব আমি দুই তিন মিনিট। এখন লিডটা আমি লাগাইয়া দিলাম, মশলা খসে গেছে, খসিয়ে তেল বাসি গেছে উপরে। এখন আমি মাছ দিব, মাছ দিলাম, কাঁচামরিচ দিছি, অল্প পানি দিলাম, দিয়া লিডটা লাগাইয়া দিলাম, দিয়া দুই তিন মিনিট আরো জাল দিব। আমি একটুমা একটুমা করে উল্টাইয়া দিলাম মাছটা, আমি লাড়িয়া না, এখন লিডটা লাগাইয়া দিব, আরো দুই তিন মিনিট জাল দিব তরকারি। বাখর পাতা দিলাম, দিয়ে আরো দুই তিন মিনিট জাল দিয়ে আমি লামাই দিব, তরকারি হয়েছে। এখন একটা ফান বোয়াইছি আমি, ফানত তেল দিলাম, পানটা গরম হইলে আমি পেঁয়াজ দিব, পেঁয়াজ দিলাম, আমি ফুড ফার্ম থেকে আমি বিটরু আনছিলাম, ও বিটরু আমি আজকে বাজি হন, লবণ দিছি, দিয়ে এখন আমি লাড়িয়া দিলাম। বিট লাল শাক থাকি আরো মজা লাগে খাই, আপনারা গরু বিটরু বাজি করিয়া দেখুন, যেন পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিলাম, সামান্য অলৈত দিছি, হাফ চামচের মতন অলৈত দিছি, বাখর দিছি,
দিয়ে আমি লাড়িয়া দিলাম। তোরা ফিয়া স্টান্ডে তো গে আমি বিট্টু সার, এখন আমি বিট্টু দিলাম। আসলে বিট্টুর বাজি আসলে যে মজা গিয়া, লাল শাকও যে একটা স্মেল করে, একটা স্মেল করে না গিয়া বিট্টুর মাঝে আলাদাও মজা লাগে খাইতে। আমরা গুলো কেউ পছন্দ করতো না বিট্রু, কারণ যে একটা স্মেলর দানে কেউ খাইন না, বাজি করিয়া দিছি বাদে সকলেও খাইছে। এর দানে আপনার লগে ভিডিওটা আমি শেয়ার করলাম, মানে বিট্রু প্রায় মানুষে খাইতে পারেন না যে একটা স্মেল করে করে, বাজি করে খাইলে দেখ লাল হাক থাকে আরো মজা লাগে। তে বাখর পাতা দিছি দিয়া লাড়ে দিয়া, আরে আর 2-3 মিনিট জাল দিয়ে আমি লামাই দিই। এখন আমি একটা কোট্টার মাঝে লই দিলাম, বাজিয়ে গেছে। আমার বাজি হয়ে গেছে, তরকারিও আমার হয়ে গেছে। বাজির কালারটা যে নাইস হয়েছে গিয়া, স্মেলটাও যে নাইস স্মেল গিয়া। কল মাছের তরকারি কালার দেখতে লাগে যে মজা হয়েছে। আজকে লাঞ্চের খানি কল মাছের পোনা, কল মাছের কল্লা দিয়ে টমেটো দিয়ে রাঁধছি জালুল দিয়া, শক্ত মুরগ রাঁধছি কদু দিয়ে। বেড়ির মাংস রাঁধছি আলু দি। আজকের আমরা লাঞ্চের খানে বিট্টু বাজি লইলাম প্লেটের মাঝে, হোল মাছের তরকারি লইলাম, টেবুলে বইয়া গিয়া খাইমো। আর আপনারা আর রিভিউ দিমো যেনে বাজিটা কতটুকু মজা হয়েছে আর তরকারিটা। বিসমিল্লাহ, এত মজা হয়েছে আর কি বিট্টুর বাজিটা আর হোল মাছের তরকারিটা, আপনারা পুরো ট্রাই করে দেখবা। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবো। চীনের একটা অর্ডার আইসে, হয়তো আপনারা লোকে শেয়ার করে দেখতে হইলো গিয়া বিলেক টয়লেট লইবার লাগে, এটার মাঝে কিসা হারাইয়া ইনসাইড কতদিন যায় কি ব্যাগ চেঞ্জ করা লাগে না, ওই টানে টানে টয়লেট লইয়া সিঁড়িয়া পালাই দিতে হয়েছে। তো একটা আনাইছেন আমার কুড়িয়ে, আরো মানে কটা জিনিস আনছেন একটা টাইম ইউজ করার লাগে। একটার মাঝে লইছেন একটা টি শার্ট আনছে, টি শার্ট আনছে একটা, জাম্পার আনছে একটা, আর জুতার মাঝে তাই স্টিকার লাগাইবার আনছেন দেখছি। একটা কোট আনছে, শার্টের ডিজাইন
একটা জাম্পার আনছে, চিনার জিনিস হয়ে পালা আছে গিয়া। প্রায় দেখছি এখন চিনার অর্ডার গিয়া খালি পড়িয়েও দিই বা সকলেও দিই না আমরা। সাইজও ঠিক হয়ে গিয়া চিনার, ডিজাইনও সুন্দর সুন্দর আছে। যাতে স্টিকার আনছেন জুতার মাঝে লাগাইবেন। জুতার মাঝে লাগাইছেন না তারা স্টিকার। নাইস নাইস জিনিস সকল কাছে না মিলে। ইয়ারিং এ নাইস হয় পাওন নূপুর, ব্যাগটা ইয়ে নাইস আছে, ইউনিট নিবার লাগে ব্যাগ আনছেন পাতলা দেখি। আমার ভিডিওটা শুন ভালো লাগে তো লাইক করবা, শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।